নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সূর্যের রাশি পরিবর্তন 15 মে 2023, সূর্যদেব রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং টানা এক মাস 15 জুন পর্যন্ত রবি আপনার বৃষ রাশিতে অবস্থান করবে। এবং এই যে রবির যে রাশি পরিবর্তন, তার প্রভাব 12টি রাশির উপরই কম বেশি কিন্তু পড়বে। 5টি রাশির ক্ষেত্রে রাজসিংহাসন প্রাপ্তি হতে চলেছে। রবি রাহু থেকে মুক্ত হয়েছে, একটা প্লাস পয়েন্ট। এতদিন রবি রাহুর সাথে যুক্ত ছিল, সেই জায়গা থেকে রবি এককভাবে আপনার বৃষ রাশিতে অবস্থান করছে। এবং শনি দৃষ্টি থেকে রবি কিন্তু সরে গেছে, শনির যে তৃতীয় দৃষ্টি সেটা থেকে কিন্তু রবি সরে গেছে। অর্থাৎ রবি পাপ কর্তারি দোষ থেকে কিন্তু রবি মুক্ত। এই যে সূর্যের যে রাশি পরিবর্তন হচ্ছে 15 মে 2023, 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক ফল কিন্তু দিবে। রবি আমাদের মান সম্মান যশ এই জায়গাগুলো কিন্তু দেখে। রবি আমাদের প্রশাসনিক বিভাগকে নিয়ন্ত্রণ করে, রবি গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে। অনেকে যে স্যার আমার সরকারি চাকরি আছে কি, স্যার আমার চাকরির যোগ আছে কি, সেটা সর্বাগ্রে দেখতে হবে আপনার রবি কেমন রয়েছে। রবি আপনার ডিগ্রি ওয়াইজ বা ভাগগত দিক থেকে রবি কেমন রয়েছে, নক্ষত্রগত দিক থেকে রবি কেমন রয়েছে, তার উপরে কিন্তু বলা যায় যে রবি আপনার এই সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে কি নেই। রবি হচ্ছে আমাদের আত্মা, রবি হচ্ছে পিতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনার জীবনে পিতার কতটা আপনি সাপোর্ট পাবেন এটাও কিন্তু রবি কিন্তু দেখে। আমি বারবার একটি কথা বলেছি, আপনি খুবই সুন্দর একটি বাড়ি তৈরি করেন, ঝাঁ চকচকে বাড়ি তৈরি করলেন, সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে সেই বাড়িটা কি আলোকিত হবে? কখনোই না। অর্থাৎ আলোর ফোকাস থাকা কিন্তু দরকার। তো যাই হোক, আলোচনাটা আবার শুরু করছি, চেষ্টা করছি আপনাদেরকে আরও কিছু বোঝানোর এই রবি রাশি পরিবর্তনে। আমি বারবার বলছি, প্রত্যেকের বাস্তুক্ষেত্রে যেন সূর্যের আলো আধা ঘন্টা বা এক ঘন্টা যেন আপনার গৃহে যেন ঢুকে। অর্থাৎ যদি সূর্যের আলো আপনার ঘরে প্রবেশ না করে, সেখানে কিন্তু বাস্তু দোষ সৃষ্টি কিন্তু করে। আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু জীবনে সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না। আমি বারবার বলছি, আপনারা গৃহে অন্তত আধ ঘন্টা থেকে 30 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত আলোর ব্যবস্থা করুন, যাতে সূর্যের আলো যাতে আপনার গৃহে প্রবেশ করে। এবং সকালে উঠে সূর্য দেবতাকে অর্ঘ্য অবশ্যই দিন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এই রবি যে রাশি পরিবর্তন করে যে 5 রাশিকে দিতে চলেছে, করতে চলেছে মালামাল, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। পাশাপাশি যে রাশিগুলোর ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সেই রাশিগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি জানাবো। দেখুন, আগে প্রথম বলে দিই যে 5 রাশির শুভ। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি, রাশিতেই আপনার অবস্থান করছে, আপনার এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, অর্থনৈতিক স্থিতি আপনার ভালো হতে চলেছে, পারিবারিক সুখ আপনার বৃদ্ধি করবে, তবে কিছুটা আপনার পেটের সমস্যা এই সময় কিন্তু ভোগাতে পারে। দ্বিতীয় রাশি কর্কট রাশি,
দেখুন, আপনার ধনাধিপতি রবি একাদশভাবে অবস্থান করছে, ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে লাভভাবে, অর্থাৎ ইনকাম আপনাদের গেন হবে, আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আর্থিক স্থিতি সফলতা আপনাদের নির্দেশ কিন্তু করছে। রবির রাশি পরিবর্তন আপনার কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির এই রবি রাশি পরিবর্তন খুব ভালো, আপনাদের রাশির অধিপতি কর্ম হবে। যারা চাকরির জায়গাটা নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যা কাটবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের, আপনার বসের সাথে সম্পর্কে উন্নতি হবে, কর্মপ্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। যারা কোনো প্রমোশন চাইছিলেন এখন আপনারা প্রমোশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, সেই জায়গাটা খুব চটজলদি হয়ে যাবে। বা যারা ট্রান্সফার চাইছিলেন বা আর একটু ফার বেটার জব চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই রবির রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে লাভজনক ফল কিন্তু দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির রবির রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ দিবে। দেখুন, গোচরে ষষ্ঠভাবে রবি কিন্তু খুব ভালো ফল দেয়। আপনার ভাগ্যাধিপতি কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, কোনো ইন্টারভিউ রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে, মামলা মকদ্দমা থেকে আপনারা কিছুটা হলেও রেহাই এ সময় পাবেন, শত্রু আপনাদের শান্ত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির এই রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি করবে, রাজ সিংহাসন প্রাপ্তি, এবং আপনারা যারা রাজনীতির ক্ষেত্রে আছেন রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অনলাইন কাজ, মার্কেটিং, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আর একটি রাশির কিছুটা হলো লাভজনক ফল দিতে চলেছে, বিশেষভাবে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বিশেষভাবে লাভ দিবে এই রাশিকে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের কর্মাধিপতি, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা, কেরিয়ার, ডেলি ইনকাম আপনাদের এই সময় বৃদ্ধি হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। যে দুটি রাশির ক্ষেত্রে সাবধানই, অর্থাৎ সাবধান থাকুন, প্রথম রাশি এই রবির রাশি পরিবর্তনে মিথুন রাশি, আপনাদের দ্বাদশভাবে রবি অবস্থান করছে, আপনাদের খরচা বৃদ্ধি করবে, কিছু কিছু ক্ষেত্রে মান সম্মানে আঘাত আসতে পারে, এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু এই সময় চাপ যথেষ্ট পরিমাণে থাকবে, যে কোনো কাজ চটজলদি আপনাদের কিন্তু হবে না। দ্বিতীয় রাশি তুলা রাশি, অর্থাৎ মিথুন এবং তুলা এই দুটি রবির রাশি পরিবর্তন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না, কারণ অষ্টমগত রবি একাদশপতি, অর্থাৎ সফলতার জায়গায় বেগ পেয়ে আপনারা সফলতা পাবেন। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা রয়েছে, পেট, মাথা, চোখ, আপনার গোল্ডেন কাপের সমস্যা, এই সমস্যা বা আপনার হার্টের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভোগানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ তুলা রাশি যদি আপনি জাতক অথবা জাতিকা হন অবশ্যই শরীরের দিকে আপনারা নজর দিন, কারণ অষ্টমভাবে রবি কিছুটা হলো আপনাদের সমস্যা সম্মুখীন কিন্তু করাতে পারে। এই যে সূর্যের যে রাশি পরিবর্তন, এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু খুব লাভ, ছটি রাশি আর একটি রাশি অ্যাভারেজ পাবে, আর দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে
সাবধানতা অবলম্বন করুন। আমি একটি কথা বলবো, আপনারা ওং আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। যাদের রবি আপনার জন্মছকে যদি খারাপ থাকে, আমি একটি কথা বলছি, আপনার জন্মছকে রবি কেমন আছে আমি দেখতে পাচ্ছি না, রবি যদি আপনার জন্মছকে খারাপ থাকে অবশ্যই আপনারা রবির প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে 100% আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ এই সূর্যের রাশি পরিবর্তন বিশেষভাবে 12টি রাশির উপরই কম বেশি প্রভাব ফেলবে। আমি 6টি রাশির ক্ষেত্রে খুব ভালো বললাম, 2টি রাশির ক্ষেত্রে আপনার বিশেষভাবে সাবধান অবলম্বন করতে হবে, আর যে 4টি রাশির কথা আমি বলবো সেটি অ্যাভারেজ ফল কিন্তু পাবে। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।